নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটা তিব্বতি ডিশ, থুকপা। এটা কালিম্পং এ গিয়ে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, খুব টেস্টি আর খুব ঝটপট হয়ে যায়। এর জন্য আমি একটা চাউমিনের প্যাকেটকে আমি নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, আর এই জলটাকেও আলাদা করে রাখা আছে, ফেলবো না, ওটা দিয়েই স্যুপ তৈরি হবে। বাঁধাকপি লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি, আর টমেটো কেচাপ, এখানে আমি নিয়েছি লম্বা লম্বা করে কাটা টমেটো, পেঁয়াজগুলো স্লাইস করে নিয়েছি, 5-6 কোয়া রসুন, লঙ্কাকে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি, 1/2 লেবু, আদাগুলো লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি, আর লাগছে এটার জন্য আমাদের লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, সয়া সস, চিলি সস আর সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। তেল খুব অল্পই লাগবে। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়া গরম হলে অল্প একটু তেল দিয়ে দেবো, এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দেবো আগে। তারপরে গাজরগুলো দিয়ে দিলাম, গাজরগুলো একটু ভাজা ভাজা হলেও অন্য সবজিগুলো দেবো। এরপর এক এক করে আমি সব দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, এগুলোকে সব একটু হালকা করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এতে আমি নুন, নুনটা চাউমিন সেদ্ধ করার সময় দিয়েছিলাম, এখানে একটু সবজিতে অল্প দেবো। সবজিগুলো আমার নরম হয়ে এসছে, এতে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা কাঁচা কাঁচাই ভালো লাগে, ওই জন্য শেষে দিলাম আমি, সবুজ সবুজ কালারটা থাকলে বেশি সুন্দর লাগবে, খেতেও অনেক টেস্টি লাগবে। এতে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ঝালঝাল রেসিপি, কিন্তু আমাদের তো অত ঝাল খাওয়া অভ্যাস নেই, তাই আমরা একটু কমই দেবো, কিন্তু যেখানে খেয়েছিলাম রেস্টুরেন্টে খুব ঝালঝালই বানিয়েছিল। সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ চিলি সস, টমেটো কেচাপ। এবার আমি চাউমিন সিদ্ধ করে রেখেছি যে জলটা, ওই জলটাই আমি এখন দিয়ে দেবো এতে। এটা পুরো সুপের মতো অনেকটাই জল লাগবে, তাই জন্য পুরো জলটাই দিয়ে দিলাম। আমার এটা ফুটতে শুরু করেছে, এতে আমি সিদ্ধ করা নুডলস গুলো দিয়ে দিলাম। আমাদের থুপ্পা একদম রেডি। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব, এখনই সার্ভ করে দেব আমি। আমাদের থুপ্পা একদম রেডি। আমি এতে দুটো স্লাইস করা কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ কুচি, লেবুর রস, একটা বাটারের টুকরো দিয়ে দিলাম। আমাদের থুপ্পা একদম রেডি। বন্ধুরা খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস অবশ্যই করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর আমার সমস্ত রেসিপির ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজাবেন, যাতে আমার পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন যায়, আপনি দেখতে পারেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।